দীর্ঘদিন ধরে চলা ইসলামপুর থানা ভদ্রকালী এলাকায় বিতর্কিত জমি বিবাদকে ঘিরে অশান্তি স্থায়ী সমাধান সূত্র মেলল। শুক্রবার ইসলামপুর কোর্টের রায় দুপক্ষের সমঝোতায় ভদ্রকালী এলাকার অশান্তির অবসান ঘটল। জানা গেছে, ইসলামপুর থানা ভদ্রকালী এলাকার মন্দির এবং কবরস্থানের জমি নিয়ে জাকির হোসেন এবং তানি হেমব্রমের মধ্যে বিবাদ চলছিল। বিবাদের জেরে এলাকা অশান্ত হয়ে ওঠে। অশান্তির জেরে এলাকার সাধারণ মানুষের দোকানপাট বন্ধ হয়ে পড়ে। এদিন দুপক্ষের সমঝোতার মধ্যে ইসলামপুর কোর্টের নির্দেশে অশান্তি স্থায়ী সমাধান হয়। দুপক্ষ ইসলামপুর কোর্ট চত্বরে নিজেদের মধ্যে করমর্দন করে বিতর্ক মিটিয়ে ফেলে। আজকে আমাদের ওই যে সমস্যা দীর্ঘ দুই বছর ধরে চলতেছিল ওটা মানে আমাদের কোর্টের মাধ্যমে মানে মিউচুয়াল হয়ে গেল। তো এখন আমরা চাই যে মন্দির জায়গাটা মন্দিরে থাকবে, ওনার যেগুলো দোকান বন্ধ ছিল ওগুলা ওনার দোকানগুলো উনি খুলবে, এটাই বলতে চাই। মানে আপনাদের আর মানে আমাদের আর কোনো দাবি নেই ওখানে, আমাদের যেটা দাবি ছিল ওটা আমাদেরকে দিয়ে দিল। দাবি ছিল সেটা পূরণ হয়ে, হ্যাঁ পূরণ হয়ে গেল। মানে এটা কি আইনের মাধ্যমে? হ্যাঁ আইনের মাধ্যমে, ইসলামপুর কোর্টে। হ্যাঁ ইসলামপুর কোর্টে। এখন আপনারা মানে যে আইনে যে মানে ইসে দিয়েছে, রায় দিয়েছে, সেটাতে আপনারা খুশি? হ্যাঁ এটাতে আমরা খুশি। তাহলে পরে এই যে বলছিলাম যে এই যে দীর্ঘদিন ধরে একটা যে এলাকায় যে একটা মানে অশান্তি চলছিল, একটা সেটা কি মানে আবার নতুন করে কোনো অশান্তি হবে না? মানে না এটা আর নতুন করে আর হবে না অশান্তি। আপনারা নিজেরাই আজকে এটা ই করে নিলেন, রায়কে মেনে নিলেন? হ্যাঁ। আমরা আজকে কোর্টে আসছিলাম, দুই বছর ধরে জাকির হোসেনের সঙ্গে আমাদের একটা জমির মামলা ছিল, সেই জমির মামলা আমরা তার সঙ্গে একটা সহমতে ছিলাম যে আমাদের যেটা উপযুক্ত পাওনা ছিল সেটা আমরা সম্পূর্ণরূপে আমরা পেয়েছি। ওখানে মন্দির আছে আমাদের, যোগীদের একটা কবরস্থান জায়গা আছে এবং আমাদের রাস্তাটা পুরো ক্লিয়ার এটা করবে, এবং মন্দিরের যে পাকা ঘরের নির্মাণটাও করবে। দীর্ঘদিন থেকে তো আপনাদের একটা ঝামেলা ছিল গোবিন্দপুর ভদ্রকালী এলাকায়, মানে কী নিয়ে আপনাদের দাবিটাবি কী ছিল মূলত? দাবিটা ছিল আমাদের ওই জমির সম্বন্ধেই দাবিটা ছিল। আমাদের ওখানে কিছু জমি ছিল, সেটা আমরা মিলে ওটা আমরা মীমাংসা করে নিয়েছি। কোন জায়গাটা? জায়গাটা ভদ্রকালী মন্দির স্থান জায়গাটা। ভদ্রকালী চা বাগানকে নিয়ে যে গন্ডগোল? না, তাহলে মন্দির নিয়ে। হ্যাঁ মন্দির রাস্তা নিয়ে। মানে আপনাদের একটা মন্দির ছিল? মন্দির, ওই মন্দির নিয়েই। কার সঙ্গে ছিল ঝামেলাটা? ওটা জাকিরের বাবুর সঙ্গে ছিল। প্রায় দুই বছর থেকে আমাদের সাথে একটা সমস্যা চলছিল, ওই সমস্যাটা প্রায় এখানে কোর্টে দুই বছর থেকে কেসে চললাম। তো এখন দুই পক্ষে আমরা সমস্যাটা মিটিয়ে মীমাংসা করে কোর্টে একটা সার্টিফিকেট দিল আমাকে। তো এখন বলছে তোমরা শান্তিতে ওখানে থাকো, দুই পক্ষে আমরা ওখানে শান্তিতে থাকব, যেন বাইরের লোক কেউ কিছু ওখানে না ই করতে পারে। আর যতগুলো দোকানপাট ছিল সব দোকানপাটগুলো যেন খোলা হয়, আর ওই দোকানপাটে গরিব লোকগুলোই করে খাচ্ছে। তো আমরা এটাই দুই পক্ষে বসে মীমাংসা করলাম, এই সমস্যাটা বেশি দিন নিয়ে গেলে আমাদের দুই পক্ষে ক্ষতি হয়, তাই দুই পক্ষে বসে মীমাংসা করে একটা কোর্টে একটা সার্টিফিকেট দিল, রায় দিল। একটা কী রায় দিল কোর্টে? রায় দিল এইটাই যে মন্দিরের যে জমিটা আছে আরও সবা কাঠা বাড়িয়ে মানে পনেরো চার কাঠা হলো ওটা দিলাম, আর যেটা কবরস্থান ছাড়া ছিল সেই কবরস্থানটাও থাকলো, আর বাকি যে জমিটা আমার থাকলো। জমিটা আপনি পেলেন? হ্যাঁ আমি পেলাম। আর যতগুলো দোকানপাট আছে সব খোলার একটা ই দিল, খুলতে হবে, আমার কাজ চলবে, ওদের মন্দির থাকলো, ওদের সাথে আমার পুরো ক্লিয়ার হয়ে গেল।